নতুন চাপে হাসনাত আব্দুল্লাহ। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন তদারকির জন্য আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে একটি কমিটি গঠন করেছে। দলের প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য 9 সদস্যের এই কমিটিতে প্রধান করা হয়েছে আবুল হাসনাত আব্দুল্লাহকে। আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সাদিক আব্দুল্লাহ এবার নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে আবুল হাসনাত আব্দুল্লাহর ছোট ভাই খোকন শেরনিয়াবাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই বিষয়টি মেনে নেয়নি হাসনাত আব্দুল্লাহ। আবুল হাসনাত আব্দুল্লাহ মনোনয়ন বোর্ডের একজন সদস্য। মনোনয়ন বোর্ডের সভায় তিনি এ নিয়ে দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সঙ্গে যুক্তিতর্কে যুদ্ধ করেছেন, কিন্তু সেই যুদ্ধে তিনি হেরে গেছেন। এক পর্যায়ে তিনি নিজেকে অসুস্থ দাবি করে মনোনয়ন বোর্ডের সভা ত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সেই চেষ্টাতেও তিনি সফল হননি। অবশেষে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন বলে জানিয়েছিলেন। তবে এত কিছুর পরও দলের নীতি নির্ধারকদের মন টলাতে পারেননি আবুল হাসনাত আব্দুল্লাহ। বরং নীতি নির্ধারকরা খোকন শেরনিয়াবাদকে মনোনয়ন দিয়ে তাদের সিদ্ধান্তে অটল থেকেছেন। এরপর থেকে হাসনাত আব্দুল্লাহ আর বরিশালে যাননি এবং তার অনুগত বাহিনীর সদস্যরা খোকন শেরনিয়াবাদের বিরুদ্ধে এক ধরনের প্রচারণা চালাচ্ছে। এ নিয়ে বরিশাল সিটি কর্পোরেশনে কিছু সহিংসতার ঘটনাও ঘটেছে, বিভক্ত হয়ে পড়েছে স্থানীয় আওয়ামী লীগ। আর এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই 9 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বরিশালের বিভিন্ন সূত্র বলছে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আবুল হাসনাত আব্দুল্লাহর সমর্থকরা হাত পাখাকে সমর্থন দিচ্ছেন এবং এর ফলে সেখানে রাজনীতির একটি নতুন মেরুকরণ হচ্ছে। ঢাকার কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়গুলো সম্পর্কে অবহিত আছেন এবং তারা এই বিষয়টি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন। এর প্রেক্ষিতে গত 17 মে 9 সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই কমিটি গঠন আসলে একটি কৌশলের খেলা এবং এই কৌশলের খেলায় এখন উভয় সংকটে পড়েছেন একসময় বরিশালের আওয়ামী লীগের নিয়ন্ত্রক আবুল হাসনাত আব্দুল্লাহ। এই নির্বাচনে যদি শেষ পর্যন্ত খোকন শেরনিয়াবাদ বিজয়ী হয়, তাহলে বরিশালের রাজনীতিতে আবুল হাসনাত আব্দুল্লাহর অর্থের সমাপ্তি শুরু হবে, কারণ খোকন শেরনিয়াবাদের নেতৃত্ব আসলে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং তার ছেলে কোণঠাসা হয়ে পড়বেন এবং এখানে আওয়ামী লীগের নতুন বিন্যাস তৈরি হবে। আর যদি তিনি এই নির্বাচনে পরিচালনা কমিটির প্রধান হয়েও খোকন শেরনিয়াবাদকে হারিয়ে দেন, তবে সেটি হবে হাসনাত আব্দুল্লাহর জন্য আরেকটি বিপর্যয়, কারণ তিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হওয়ার পরও যদি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হয়, তাহলে সেটির দায়িত্ব সবই পড়বে আবুল হাসনাত আব্দুল্লাহর উপর, ফলে তিনি আরেকটি সংকটে পড়বেন। আর এটিই হলো রাজনৈতিক কৌশল। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের এই কৌশলের খেলায় আবুল হাসনাত আব্দুল্লাহ আরেকবার কোণঠাসা হয়ে পড়লেন। এখন তিনি শ্যাম রাখি না কুল রাখির মতো অবস্থায় রয়েছেন। এখন দেখার বিষয় কৌশলের খেলায় আবুল হাসনাত আব্দুল্লাহ কি করেন।